الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ Dear brothers and sisters, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমরা এই এক্সাম্পলটা দেখেছিলাম, আমাদের সকলের মনে আছে, ইস্তানসারু ইস্তানসারু, এবং কিছু আমি বক্তব্য প্রাথমিক দিনে ফার্স্ট ডেতে কিছু বলেছিলাম যে যদিও এটা একটা ওয়ার্ড মনে হচ্ছে কিন্তু এটা একটা ওয়ার্ড না, এটা একটা এন্টায়ার সেন্টেন্স। আর এরকম ধরনের সেন্টেন্স বা কনস্ট্রাকশন করা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পসিবল না। এইটুকু অ্যানালিসিস মাত্র আমরা করেছিলাম, তাতেই আমাদের মনে হয়েছিল যে এই ল্যাঙ্গুয়েজটা কতটা বেশি প্রোফাউন্ড, যে এখানে একটা এন্টায়ার সেন্টেন্সের মিনিং বলছে দে সট হেল্প। ইংরেজিতে আমরা বলে থাকি দে সট হেল্প, কিন্তু দে সট হেল্প পুরো মিনিংটা কনভে করতে পারে না। অ্যাডিশনালি আমাদেরকে দেটা কারা বোঝাতে গেলে গ্রুপ অফ মেলস সেটা ইনসার্ট করতে হচ্ছে উইদিন ব্র্যাকেটস। তাহলে তিনটে ওয়ার্ড দিয়ে হচ্ছে না, বরং ছটা ওয়ার্ড লাগছে টু রিপ্রেজেন্ট হোয়াট সিমস টু বি আ সিঙ্গল ওয়ার্ড ইন অ্যারাবিক, বাট ইটস ইট কনভেজ দ্য মিনিং অফ আ হোল সেন্টেন্স। এই অবধি আমরা করেছিলাম, এর থেকে আমরা অ্যানালিসিসটা এগিয়ে নিয়ে যাইনি। এই সেম এক্সাম্পলটা আমরা কন্টিনিউ করব। আপনাদের আগের দিন যদি মনে হয়েছিল যে কত প্রোফাউন্ড এই ল্যাঙ্গুয়েজটা, তো সত্যি সত্যি কতটা বেশি যে প্রোফাউন্ড সেটা আমরা কিছুটা আজকে উপলব্ধি করব। আমি চাইবো সেশনটা একটু ইন্টারঅ্যাক্টিভ করতে, ইনশাআল্লাহ আপনারা রেসপন্ড করতে থাকবেন, সবাইকে অনুরোধ থাকলো, তাহলে আমরা এটা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ খুব ভালোভাবে। প্রথমে এই যে আমরা ট্রান্সলেশনটা দেখছি, দে সট হেল্প, তারা সাহায্য চাইলো, তো এই যে হেল্প, এই হেল্পটা ইস্তানসারু এই ওয়ার্ড বা যাই বলি এই কনস্ট্রাক্ট যাই বলি এটাকে, সেটা কোথা থেকে আমরা এই হেল্পের নোশন বা কনসেপ্ট আমরা পাচ্ছি? আপনার সারা সেটা হচ্ছে মূল যে রুট ওয়ার্ড, যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে সমস্ত ওয়ার্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে তিনটে কনসোনেন্টের কম্বিনেশন করে হয়। তাহলে নাসারা এইটা হচ্ছে যে রুট ওয়ার্ড যেখান থেকে আমরা এই হেল্পের কনসেপ্টটা পাচ্ছি। তাহলে হেল্প এই নাসারা থেকে আসলো। এবার এই যে কনসেপ্ট অফ সিকিং, কারণ এখানে বলছে মানে সাহায্য চাওয়া, এই যে চাওয়ার ব্যাপারটা, দে সট হেল্প, কারণ এরকম হতে পারত দে হেল্প ইনস্টেড অফ দে সট হেল্প, এটাও হতে পারত দে হেল্প, কিন্তু এখানে বলছে এই যে দে সট হেল্প, মানে এই সিকিং এর কনসেপ্ট, এই চাওয়ার যে কনসেপ্ট সেটা কোথা থেকে আমরা পাচ্ছি? এটা আসছে নাসারার আগে আপনারা দেখছেন সিন আতা বা সাতা, এই যে দুটো এটাকে বলে নন বেস লেটার, এটা কি করছে নাসারার যে মূল অর্থ যে মিনিং তাকে এনহ্যান্স করছে। কিভাবে করছে? এবার ইন্ট্রোডিউস করছে যে দে সট হেল্প, মানে দে তারা সাহায্য চাইলো, এই অ্যাডিশনাল একটা মিনিং আমাদের সামনে এই ওয়ার্ড, অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড, ওয়ার্ডের মতো কনস্ট্রাকশন, সেখান থেকে আরেকটা মিনিং আমরা পেলাম, সিকিং এর কনসেপ্টটা পেলাম। আচ্ছা, এবার আমরা কি করে বুঝবো সত্যি সত্যি এই সাতা বা সিনতা, এটা থেকেই আমরা সিকিং এর কনসেপ্টটা পাচ্ছি এবং নাসারা থেকে আমরা হেল্পের পাচ্ছি ইস্তানসারু? সেটা এইভাবে যে সাপোজ যদি নাসারা না থেকে তামা থাকতো, তাহলে ইস্তাত আমু, তাহলে হতো দে সট ফুড, কারণ ত আইন মিম এটা হচ্ছে ফুড, তাহলে ইস্তাত আমু হলে কি হতো দে সট ফুড, এভরিথিং রিমেন্স দ্য সেম, বাকি সবকিছু একই রকম থাকছে, সেখানে সিকিং এর কনসেপ্টটাও থেকে যাচ্ছে, তাহলে ইস্তাত আমু, তাহলে সাতা সেখান থেকে আমরা সিকিং এর কনসেপ্ট পাচ্ছি। তাহলে এটা একটা ওয়ার্ড, মানে এটা একটা কনস্ট্রাক্ট যেটা অ্যাপিয়ার্স টু বি এ ওয়ার্ড। আপনারা প্রথমে একটা মিনিং আমরা পেলাম যে মিনিং উইচ কনভেজ হেল্প নাসারা থেকে পেলাম, সেকেন্ড মিনিং পেলাম সাতা বা সিনতা সিকিং। এবার দেখি থার্ড মিনিং আমরা কোথা থেকে পাচ্ছি, এখানে বলছে দে সট হেল্প, দে সট হেল্প, তারা সাহায্য চেয়েছিল, দে সট হেল্প, তারা সাহায্য চাইছে সেরকম বলছি না, তারা সাহায্য চাইবে ভবিষ্যতে সেটাও বলছি না, তাহলে এখানে একটা পাস্ট টেন্সের ব্যাপার আসছে, দে সট হেল্প, তারা সাহায্য চেয়েছিল, তাহলে তারা যে সাহায্য চেয়েছিল এই পাস্ট টেন্সের কনসেপ্ট আমরা কোথা থেকে পাচ্ছি? খুব ইন্টারেস্টিং, পাস্ট টেন্সের কনসেপ্ট কোথা থেকে পাচ্ছি? এই যে প্রথমে যে আলিফ বা হামজা, অ্যাকচুয়ালি ওটা প্রথমে যে আমরা আলিফটা দেখছি বা হামজা, যেটা আসলে একটা হামজা, হামজার নিচে কাসরা আছে, তো এটা অ্যাবসেন্স অফ সার্টেন প্রিফিক্স আমরা বলতে পারি। কি কি প্রিফিক্স?
যদি এই সামনে ইয়া থাকতো বা তা থাকতো বা হামজা বিতা ফাথা থাকতো, মানে আলিফ বিতা ফাথা, সেটা হচ্ছে হামজা বিতা ফাথা, আলিফ মানে আসলে হামজা, আলিফের উপরে যদি কোনো চিহ্ন এসে যায়, ডায়াক্রিটিক্যাল মার্কস এসে যায়, ভাওয়াল সাইন এসে যায়, সেটা ফাতা হোক বা কাসরা হোক বা দাম্মা হোক, তাহলে সেটাকে সবসময় হামজা ধরা হবে। তাহলে যদি ইয়া থাকতো বা তা থাকতো বা যদি আলিফ থাকতো মানে হামজা থাকতো উইথ ফাথা, এখানে কাসরা আছে, বা যদি নুন থাকতো তাহলে সেটা প্রেজেন্ট বা ফিউচার বোঝাতো। পাস্ট টেন্স বুঝতে গেলে আমাদের প্রেজেন্ট ও ফিউচার কনস্ট্রাক্ট গুলো কিভাবে হয় সেটা জানা দরকার, কিন্তু আমরা সেটা ভবিষ্যতে ইনশাল্লাহ ডিল করব। আজকে আমরা সেই প্রেজেন্ট ফিউচার ডিসক্রাইব করছি না, শুধুমাত্র এইটুকু আমাদের জানালেই যথেষ্ট যে প্রেজেন্ট ফিউচার থাকতে হলে প্রথমে ইয়া বা তা বা হামজা বিত ফাথা অ্যান্ড নুন বা নুন, এই চারটের মধ্যে একটা থাকতে হতো, কিন্তু এখানে সেটা নেই। তাহলে এটা পাস্ট টেন্স ভার্ব ইন্ডিকেট করছে, দে সট হেল্প, তারা সাহায্য চেয়েছিল। শুধু এইটুকুই নয়, আরেকটা অ্যাডিশনাল পজিশন আছে, এই যে স সদের উপরে যে ফাথা, সেটা ইন অ্যাডিশন টু দ্য ফার্স্ট, এই যে এই যে এই যে প্রথম হামজা, ইন অ্যাডিশন, এই যে এই যে সদের উপর ফাথা, এই দুটো একত্রিত ভাবে এই যে পাস্ট টেন্সের কনসেপ্টটা কনভে করছে। কিভাবে বুঝলাম? ফর এক্সাম্পল, এটা কমান্ড ভার্ব না। আমরা কিছু লোককে যারা মেল পুরুষ, তাদেরকে যদি বলতাম যে তোমরা সাহায্য চাও, তাহলে বলতাম ইস্তান সিরু, তাহলে একটা ভাওয়েলে চেঞ্জ হতো, এই সদ ফাথা না হয়ে সদ কাসরা হতো, তাহলে হয়ে যেত ইস্তান সিরু, সরি ইস্তান সিরু, তাহলে ওটা হয়ে যেত কমান্ড ভার্ব, মানে আমি কিছু লোককে বলছি যে তোমরা সাহায্য চাও, কিন্তু এখানে সেটা বলা হচ্ছে না, এখানে তারা সাহায্য চেয়েছিল। তাহলে পাস্ট টেন্সের কনসেপ্ট আমরা কোথা থেকে পেলাম? অ্যাবসেন্স অফ আ সার্টেন প্রিফিক্স, এটা ক্রস বা এক্স নয়, এটা আমরা বোঝাচ্ছি যে এখানে একটা প্রিফিক্স এর অ্যাবসেন্স এবং এই যে সাইন, সেই দুটোর কম্বিনেশনে আমরা এটা বুঝতে পারলাম এটা পাস্ট টেন্স, দে সট হেল্প। তাহলে অলরেডি আমরা তিনটে মিনিং এই একটা ওয়ার্ড থেকে পাচ্ছি, চতুর্থ মিনিং অ্যাক্টিভ ভয়েস, দে সট হেল্প। এরকম হতে পারতো হেল্প ওয়াজ সট ফ্রম দেম, আমি আশা করি আমি ব্যাপারগুলো ক্লিয়ারলি বোঝাতে পারছি, এটা এরকম হতে পারতো হেল্প ওয়াজ সট ফ্রম দেম, কিন্তু এই মানেটা খুব ডেফিনেটলি ভাবে আমাদেরকে সামনে তুলে ধরছে যে দে সট হেল্প, তারাই সাহায্য চেয়েছিল। তো এই যে অ্যাক্টিভ ভয়েসের কনসেপ্টটা, সেটা কোথা থেকে আসলো? সেটা এভাবে আসলো, এই যে অ্যাক্টিভ ভয়েসের কনসেপ্টটা, সেটা কোনো অ্যালফাবেট থেকে আসলোই না, সেটা কোথা থেকে আসলো? সেটা আসলো এই সাইনটা থেকে, প্রথমে যে হামজা বা আলিফ, যেটা অ্যাকচুয়ালি হামজা, সেটার নিচে কাসরা, তারপরে তায়ের উপরে ফাথা এবং সদের উপরে ফাথা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইস্তান সারু। যদি অন্যরকম হতো উস্তুন সারু, তাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যেত, ইট উড হ্যাভ বিন ডিফারেন্ট। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েস আমরা পাচ্ছি শুধুমাত্র ভাওয়েল সাইন থেকে, তাহলে আমরা বুঝতে পারছি এর মধ্যেই যে ভাওয়েল সাইন শুধুমাত্র কি বলে, শুধুমাত্র প্রোনাউন্স করতে সাহায্য করে না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এর একটা বেশি মোর প্রোফাউন্ড রোল আছে, সেটা হচ্ছে এই মিনিংটাকে এনহ্যান্স করে। তাহলে চারটে মিনিং আমরা অলরেডি এইটা থেকে পেলাম। পঞ্চম হচ্ছে ম্যাসকুলিন, দে, আর দেটা হচ্ছে গ্রুপ অফ বিইংস, গ্রুপ অফ ফিমেলস না, গ্রুপ অফ ফিমেলস থাকলে অন্যভাবে বলতে হতো। ছ নম্বর হচ্ছে প্লুরাল, দে সট হেল্প, একজন না, একজন পুরুষ না, একজন মেল নয়, অনেক কজন মেল, প্লুরাল, এই যে প্লুরাল কনসেপ্টটা কোথা থেকে আসলো? থার্ড, দে মানে ইউ না, ইউ সট হেল্প না, দে সট হেল্প, থার্ড পার্সন, এই থার্ড পার্সনের কনসেপ্ট কোথা থেকে এলো? এই তিনটে কনসেপ্টই আসলো এই ওয়াও থেকে, এই ওয়াও থেকে। তাহলে আমরা দেখলাম যে একটা ওয়ার্ড, মানে যেটা আমাদের কাছে একটা ওয়ার্ডের মতো মনে হচ্ছে ইস্তানসারু, সেটা আসলে সেভেন ডিফারেন্ট মিনিংস কনভে করছে, সাতটা আলাদা আলাদা মিনিং সেটা কনভে করছে। তাহলে আমরা দেখলাম যে একটা ওয়ার্ড বা যেটা একটা ওয়ার্ডের মতো মনে হচ্ছে, সেটা কিভাবে সাতটা আলাদা আলাদা মিনিং আমাদের কাছে কনভে করছে। উদাহরণস্বরূপ আমরা আবার উই গো থ্রু রান থ্রু দ্য মিনিংস। তাহলে প্রথম যে হেল্প, সেটা নাসারা থেকে আসছে, নোশন অফ সিকিং, সেটা সাতা, সেটাকে নন বেস লেটার্স বলছি আমরা, সেটা যে হেল্পের ব্যাপারটা একটু এনহ্যান্স করছে, মিনিংটা এনহ্যান্স করছে, নোশন অফ সিকিং, দে সট হেল্প। তারপরে পাস্ট টেন্সের ব্যাপারটা দুটো জায়গা থেকে আসছে, সেই পাস্ট টেন্সের ব্যাপারটা অ্যাবসেন্স অফ আ সার্টেন প্রিফিক্স ফর ইট টু বি প্রেজেন্ট অর ফিউচার, সেটা যদি প্রেজেন্ট অর ফিউচার হতে হতো, তাহলে এখানে ইয়া বা তা বা হামজা বিতা ফাথা
বা নুন থাকতে হতো, কিন্তু এখানে আলিফ যেটা আছে, যেটা আসলে হামজা, সেটা কাসরার সাথে আছে এইটা, এবং তার সঙ্গে এই যে সদের উপরে ফাথা, এই দুটো কম্বাইন্ড ভাবে আমাদেরকে বোঝাচ্ছে যে এটা পাস্ট টেন্স। তারপরে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস কোথা থেকে আসছে? অ্যাক্টিভ ভয়েস পিওরলি ভাওয়েল থেকে আসছে, যেটা হামজার নিচে কাসরা এবং তায়ের উপরে ফাথা এবং সদের উপরে ফাথা। তাহলে এখান থেকে অ্যাক্টিভ ভয়েস কি করে বুঝলাম? যদি প্যাসিভ ভয়েস হতো তাহলে এটা অন্যরকম কনস্ট্রাক্ট হতো, হতো উস্তুন স্বরূপ, অন্যরকম কনস্ট্রাক্ট হতো, যেটা পিওরলি ভাওয়েলস এর দ্বারা আমরা বুঝতে পারছি। তাহলে সদর উপর ফাথা দুটো রোল প্লে করছে, ডাবল রোল প্লে করছে, একটা এটা বোঝাচ্ছে যেটা পাস্ট পাস্ট টেন্স, এবং এটা বোঝাচ্ছে যেটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাডিশনালি এই সদর উপরে যে ফাথা সেটা আরেকটা থার্ড রোল প্লে করছে, যদি সদের উপরে ফাথা না হতো, সদের নিচে কাসরা হতো, সদের সাথে কাসরা হতো, উদাহরণস্বরূপ ইস্তানসিরু, তাহলে এটা একটা কমান্ড ভার্ব হতো, তখন আমি নির্দেশ দিচ্ছি একটা গ্রুপ অফ মেলস কে, তাদেরকে বলছি তোমরা সাহায্য চাইবে, তোমরা সাহায্য চাও, এরকম একটা তোমরা সাহায্য চাও, এটা একটা কমান্ড ভার্ব হতো। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। এবং 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর তিনটে মিনিং এ আসে এই ওয়াও থেকে, অর্থাৎ ম্যাসকুলাইন, কারণ এখানে দে গ্রুপ অফ মেলস, দ্বিতীয় প্লুরাল এখানে মেল কিন্তু একজন না, গ্রুপ অফ মেলস, এবং তৃতীয় থার্ড পার্সন, তাহলে দে ইউ না বা আই না, দে, তাহলে থার্ড পার্সন, এটাও এই তিনটে মিনিং আসছে ওয়াও থেকে। তাহলে আমরা বুঝলাম আজকে আরেকটু এনহ্যান্সড ওয়েতে বুঝলাম যে কিভাবে এই যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বিভিন্নভাবে মিনিং গুলোকে এনহ্যান্স করে। তো আগে আমরা বলেছিলাম যে এটা একটা ওয়ার্ড, যেটা ওয়ার্ডের মতো মনে হচ্ছে, এটা একটা ফুল সেন্টেন্স কনভে করছে, যেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পসিবল না। কিভাবে করছে? যে অ্যাকচুয়ালি ডিকশনারি মিনিং সেটা কিন্তু শুধুমাত্র একটা মিনিং কনভে করছে, নাসারা রুট ওয়ার্ড, বাকি 6টা মিনিং কিন্তু এখানে আমরা ভাওয়েলস থেকে পাচ্ছি বা প্যাটার্নস থেকে পাচ্ছি বা গ্রামাটিক্যাল কনস্ট্রাক্ট থেকে পাচ্ছি। ভাওয়েলস প্লেজ আ ভেরি প্রোফাউন্ড রোল ইন অ্যারাবিক। ভাওয়েল শুধুমাত্র প্রোনাউন্স করতে সাহায্য করে না, বরং এটা আমাদেরকে এনহ্যান্স করে, মিনিংটা এনহ্যান্স করে। আরেকটা মজার ব্যাপার হলো, যদি এটা অ্যারাবিকের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড না, এই যে হামজা, আলিফ আসলে হামজা, এটা আমরা বারবার বুঝে নেওয়ার চেষ্টা করি। আলিফের সঙ্গে যদি কোনো সাইন থাকে, ফাথা বা কাসরা বা জাম্মা, আগের দিন আমরা বলেছিলাম যে আলিফ আর হামজা অনেকে এক কেন মনে করেন, এক মনে করলে 28টা অ্যালফাবেট, যেটা সবগুলি কনসোনেন্ট, আর যদি আলাদা হয় তাহলে 29টা অ্যালফাবেট। যদি আলিফ শুধুমাত্র আলিফ থাকে তাহলে সেটা সেপারেট অ্যালফাবেট, কিন্তু আলিফের সঙ্গে যখনই সাইন এসে যাবে, ফাথা হোক বা কাসরা হোক বা জাম্মা হোক, আ ই উ, তখন সেটা হামজা হয়ে যায়, সেটা হামজা হয়ে যায়, সেটা হামজা হিসেবে ট্রিট করা হয়। তাহলে এই যে আলিফটা আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে হামজা। এটা শুধুমাত্র এমনি এমনি নেই, একটা তো আমরা বুঝলাম যে পাস্ট টেন্স ইন্ডিকেট করতে বোঝাচ্ছে, অ্যাডিশনালি আমরা এই হামজার অনুপস্থিতিতে, ইন দ্য অ্যাবসেন্স অফ দিস হামজা, আমরা এটা প্রোনাউন্স করতে পারতাম না, কারণ সিনের ওপরে একটা সুকুন আছে, সুকুন দিয়ে আমরা ওয়ার্ডটা স্টার্ট প্রোনাউন্স করতে পারতাম না। অ্যাডিশনাল একটা ফাংশন এটা প্লে করছে, ইন অ্যাডিশন টু দ্য পাস্ট টেন্স মিনিং, কনভেন্স অফ মিনিং অফ পাস্ট টেন্স, যে এটা আমাদের প্রোনাউন্স করতে সাহায্য করছে। এরপরে আমরা একটা জিনিস আরো বলে দিই, যদি এটা ডাইরেক্ট অ্যারাবিকের সঙ্গে কোনো লিঙ্ক নেই, এটা ল্যাঙ্গুয়েজের সঙ্গে ডেফিনেটলি লিঙ্ক আছে। অনেক ল্যাঙ্গুয়েজে আমরা ভাবি যে এরকম কেন, যে বাংলাতেই ধরুন, বাংলাতেই যে আমরা অনেক সময় পড়ি স্কুল, তো ভাবি যে কেন স্কুল আমরা বলছি না, স্কুল কেন বলছি? এটা প্রিসাইসলি কারণ এই যে অনেক ল্যাঙ্গুয়েজে এরকম কোন পদ্ধতি নেই যে ডাইরেক্ট এটা প্রোনাউন্সেবল করা সম্ভব। তো এই স্কুল বা এখানে ইস্তানসারু, কারণ ডাইরেক্ট ইন দ্য অ্যাবসেন্স অফ দিস হামজা এটা প্রোনাউন্সই করা যাবে না, কারণ প্রথমেই সুকুন আছে, তাই স্কুল বা সাকুল এরকম কিছু বলতে হবে। সো দিস ইজ সাম ইউনিক টু সার্টেন ল্যাঙ্গুয়েজেস, এর রিজনটা কেন বাংলাতে স্কুল বলা হয় সেটা আমরা বুঝলাম, সাম অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল। তাহলে আমরা এই এটা তো আগে পড়েছিলাম যে আই ওয়াজ গিভেন ওয়ার্ডস অফ গ্রেট কম্প্রিহেন্সিভ মিনিং অ্যান্ড স্পিচ ওয়াজ মেড কনসাইজ ফর মি, এটা মুহাম্মদ সাল্লাম বলেছিলেন। এটা যদিও উনি নিজের ব্যাপারে বলছেন, কিন্তু মূলত এটা আসলে আরবি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে ইনবিল্ট কিছু ফিচার্স আছে সেটা দেখি আসলে উনি ইঙ্গিত দিচ্ছিলেন। এবং এর সাথে আমরা সূরা হুদের সে আয়াত পড়েছিলাম যেখানে আল্লাহ বলছেন যে এই কোরআনের মধ্যে এই যে ইট হ্যাজ ইটস ওন ইন্টারনাল উইটনেস,
তো সেই ইন্টারনাল উইকনেস অফ দ্য কোরআনটা কি সেটা হচ্ছে আর কিছুই না, এই যে ল্যাঙ্গুয়েজ, এই যে লিঙ্গুইস্টিক মিরাকল এবং ইউজ অফ অ্যারাবিক অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, যে প্রোফাউন্ডনেসটা আসে এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে পসিবল না। তো এই যে মেথোডোলজি, মেথোডোলজি নিয়ে আমরা বেশ দীর্ঘ একটা আলোচনা করলাম, ইট স্প্যান্ড ওভার থ্রি উইকস বা থ্রি সেশনস, বাট ইট ওয়াজ রিকোয়ার্ড। এবং আমরা জাস্ট একটা রিক্যাপ করি, জাস্ট কি হলো পুরো ব্যাপারটা, এতটা ডিভোট আমরা কেন করলাম। এবং ডেফিনেটলি আপনারা মনে করছেন যে প্রথম দিন যদি ভাবছিলাম যে মেথোডোলজি কেন কি দরকার, ডাইরেক্ট যদি আমরা লার্নিং এর দিকে চলে যাই কি সুবিধা কি অসুবিধা, এই যে বিগ পিকচার যেটাকে আমরা বলছি সেটা জানা কতটা বেশি প্রয়োজন, প্রথম দিনে আমাদের কিছুটা ধারণা হয়েছিল এবং আজকের দিনে এসে এটা কতটা বেশি প্রোফাউন্ডনেস সেটা আমরা উপলব্ধি করতে পারলাম আরো বেশি ভাবে। তো জাস্ট কিছু পয়েন্ট উইচ বাই ওয়ে অফ রিক্যাপ আমি জাস্ট ইনফর্ম করতে থাকি। ইট ইজ পসিবল টু লার্ন ইন এ ডে হোয়াট ইউড আদারওয়াইজ টেক ওয়ান মান্থ অর ইভেন ওয়ান ইয়ার টু লার্ন, দিস ইজ ট্রু, উই উইল সি হাউ, বাট দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন ইন ওয়ান ইন ইন ডে ওয়ান, প্রথম দিনে সেটা সম্ভব না। সো উই নিড টু হ্যাভ সাবার অর পেশেন্স। নাও ইনিশিয়ালি ইউ নিড টু নো অন হাউ দ্য ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস, এই যে বিভিন্ন ভাওয়াল, গ্রামাটিক্যাল প্যাটার্নস, প্যাটার্নস কিভাবে যে ল্যাঙ্গুয়েজটা ওয়ার্ক করছে সেটা আমাদের জানা প্রয়োজন, সেটাই আমার মূল লক্ষ্য উদ্দেশ্য প্রাথমিক দিকে। এবং সেটাই আমরা চাই যে আমরা সকলে এই ব্যাপারটা বুঝতে এবং উপলব্ধি করতে, এর গুরুত্ব এই কনসেপ্টের এবং অ্যাপ্রোচের বুঝতে আমরা যাতে উপলব্ধি করতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা। তাহলে সকলে যেটা যেটা বিগ মিস্টেক যেটা সচরাচর হয়ে থাকে, ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, না আসলে কমপ্লেক্স থেকে সিম্পলের দিকে যেতে হবে। কমপ্লেক্সের প্যাটার্নটা যখন বুঝতে পারলাম তখন এই যে বিভিন্ন সিম্পল কনস্ট্রাকশন, না ইট মেক সেন্স এরকম কেন সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। ইট মেক সেন্স অ্যান্ড ওয়ান থিংস বিগিন টু মেক সেন্স, ইট ইজ নো মোর মেমোরাইজেশন, শুধুমাত্র আমাদের মেমোরাইজেশনের দিকে জোর দিতে হচ্ছে না, বরং এই বোঝার দিকে। এবং বোঝা যখন হয় আমাদের এটা রিটেনশন, লং টার্ম মেমোরিতে রিটেনশন করতে অনেক বেশি সুবিধা হয়। তো এই বিগ পিকচারের কথা আমরা বারবার বলছি। তাহলে আমরা আপাতত কি কি কভার করলাম, এই অ্যাপ্রোচটা কভার করলাম, আপাতত কি কি কভার করলাম, এই যে কম্প্রিহেন্সিভনেস অফ দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এট দ্য ওয়ার্ড লেভেল, মানে হোয়াট অ্যাপিয়ার্স টু বি আ ওয়ার্ড but it conveys the meaning of full sentence. এই যে লজিক্যাল কনস্ট্রেন্ট গুলো ইজ মাচ মোর ডিফিকাল্ট টু ফিক্স দ্যান ফিজিক্যাল কনস্ট্রেন্ট। ফিজিক্যাল কনস্ট্রেন্ট দূর করতে খুব বেশি সময় লাগে না, হ্যাঁ আমরা একটা এফোর্ট দেব, সেই এফোর্টটা আমরা এই জিনিসটা মেথোডোলজি জানার আগেও দিতে পারতাম পরেও দিতে পারতাম, যারা মোটিভেটেড তারা সেই এফোর্টটা দিতে পারবে। কিন্তু এই যে লজিক্যাল কনস্ট্রেন্ট, যে কিভাবে অ্যাকচুয়ালি অ্যারাবিক লার্নিং হয় হওয়া পসিবল, ইট ইজ নট সো ডিফিকাল্ট, এটা ল্যাঙ্গুয়েজটা কিভাবে ওয়ার্ড করে, এই ফিক্স এই ব্যাপারগুলো ফিক্স করা অনেক ডিফিকাল্ট, সেই কারণে এই ব্যাপারগুলো আমরা আগে তুলে ধরবার চেষ্টা করলাম। তো এই যে মেথোডোলজি সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই বলে এই যে সেশনটা আমরা এখানে শেষ করছি, এবং আমরা বলেছিলাম যে মেথোডোলজি প্রথম সেশনটা বা প্রথম প্রেজেন্টেশনটা হবে সব থেকে গুরুত্বপূর্ণ, এরপরে মেথোডোলজিও আমরা খুব কুইকলি গ্রাস্প করতে পারবো, খুব তাড়াতাড়ি আমরা নিতে পারবো, সেগুলো আমরা পরের প্রেজেন্টেশন মতো দেখবো। এরপর থেকে আসলে মেথোডোলজির উপরে ফোকাসটা আমাদের কম হতে থাকবে এবং অ্যারাবিক লার্নিং এর উপর ফোকাস বেশি হতে থাকবে ইনশাআল্লাহ। এই বলে এই সেশনটা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।